ଆଜି ଅଭିଭକ୍ତ କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ବନ୍ଦ ରହିଛି ବିଶେଷ କରି ଆମେ କହିପାରିବା ଯେ ସ୍ଥାନୀୟ ନିଯୁକ୍ତି ବା ଜିଲ୍ଲା ଭିତ୍ତିକ ନିଯୁକ୍ତି ଦାବି ନେଇକି ତା ଆନ୍ଦୋଳନ ତୀବ୍ରତ ରହିଛି ରାଜାରାସ୍ତାକୁ ନେଇଛନ୍ତି ଯୁବକ ଯୁବତୀ ସହିତ ଦଳଗତ ନିର୍ବିଶେଷରେ ସମସ୍ତେ ଗଣସଂଗଠନମାନେ ଏଥିରେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ଆମ ସହିତ ସିଧାସଳଖ ଏଠି କଂଗ୍ରେସର ନେତା ଅଛନ୍ତି ବିଜେଡ଼ିର ନେତା ଅଛନ୍ତି ପୂର୍ବତନ ବିଧାୟକ ଅଛନ୍ତି ପୂର୍ବତନ ସାଂସଦ ବି ଅଛନ୍ତି ଆମେ ସିଧାସଳଖ ଯିଏ ମିଳିତ କ୍ରିୟାନୁଷ୍ଠାନ କମିଟିର ଯିଏ ଆବାହକ ଅଛନ୍ତି କ'ଣ କହିବେ आंदोलन जिला भित्तिक आंदोलन याुक्ती आंदोलन कुठून आवडी तीव्रतर देखत या जो क्रियानुषान डाकर्या आंदोलन होईजे आम्ही संपूर्ण भारत देखिपर्थे संपूर्ण भारत युक्त उपस्थापना युक्त दाबी जे करापुट जिल्ह्यात কোরাপুট জেলা পিলা সি এবং ডি গ্রেড রোজ চাকরি রয়েছে সে চাকরি নিযুক্তি দেওয়া আমি যে আজ দাবি করেছে। এতে সমস্ত রাজনৈতিক দল সমর্থন করেছেন এতে সমস্ত সংগঠন সমর্থন করেছেন এতে সমস্ত জাতি ধর্ম বর্ণ জনসাধারণ সমস্ত সমর্থন করেছেন আপনার সারা শহর দেখুবেন কোরাপুট জেলা দেখুবে চারিআ বন্ধ রয়েছে তেমন এ সমর্থন সমস্ত লঙ্কর হৃদয়ের লা ক্রিয়ানুষ্ঠান কমিটি যেতে বেড়ে উঠাইলাম সম্পূর্ণ ভাবে সমস্ত সমর্থন করছেন এ দাবি কোরাপুটপ নিহতি যথার্থ যেহেতু আমি পর্বতমালা অঞ্চল ফিফচুডুল এরিয়া আদিবাসী অধুচিত অঞ্চল এই অঞ্চলের যদি পিলা নিযুক্তি পাইবে না আপ রাজ্যস্তরীয় করি

ଦେଖନ୍ତୁ ଏ ଯେଉଁ ଆନ୍ଦୋଳନ ଫିଫ୍ଥ ସେଡ୍ୟୁଲ୍ ଏରିଆ ଏଥିରେ ନିଶ୍ଚିତ ଭାବେ ସମସ୍ତଙ୍କ ସ୍ଥାନୀୟ ନିଯୁକ୍ତି ବା ଜିଲ୍ଲା ଭିତ୍ତିକ ନିଯୁକ୍ତି ନିହାତି ଆବଶ୍ୟକ ଅଛି ସେଥିପାଇଁ ଏ ଆନ୍ଦୋଳନ ଆଜି ରାଜରାସ୍ତାରୁ ଓହ୍ଲାଇଛି ଏ ଆନ୍ଦୋଳନକୁ ଅଧିକ ତୀବ୍ରତର କରାଯାଇଛି କ'ଣ କହିବେ ସାର୍ ଆପଣ ମଧ୍ୟ ପୂର୍ବତନ ବିଧାୟକ ଅଛନ୍ତି ଥିଲେ ଏହାକୁ ନେଇକିରି ଏ ଆନ୍ଦୋଳନ କେତେ ଯୁକ୍ତିସମ୍ମତ ବା ଏ ଆନ୍ଦୋଳନକୁ ଆହୁରି କେତେ ଆଗକୁ ନିଆଯିବ ଦେଖନ୍ତୁ ଏବେ ଯେଉଁ ସରକାର ଆସିଛି গত ইস্তহাৰি নিজে কৈছিল ডবল ইঞ্জিন চৰকাৰ যে আমি চৰকাৰ আইলে চৰকাৰৰ আছিলে আমি জিলা ভিত্তিক নিযুক্তি দিয়া যাব বুলি নিজে প্ৰত্ৰুতি দিছিল কিন্তু আজি কয় দিন পুৰি গ'লে উৎসাহ উৎসাহ কৰোঁ প্ৰ মহোৎসৱ কৰক ঘটনা জিলা ভিত্তিক নিযুক্তি ছাডি আজি আজ যু পাখি নশ্ব শিক্ষক পোস্ট বাহার সে বাহার পিলা মানুষ এটি পোষ্টিং করা যাই তেমনি দুঃখদায়ক ঘটনা তেমন সরকার আমার দাবি রা এ যে মধ্যে আজ নিযুক্তি পাইছেন সে নিযুক্তি বাতিল করা যাও আগামী দিনের এ জিলা ভিত্তিক নিযুক্ত আমি মানুষ দিয়া যাও କ'ଣ କହିବେ ସାର୍ ଆମ ସହିତ ପୂର୍ବତନ ବିଧାୟକ କୃଷ୍ଣ ସଗରିଆ ମଧ୍ୟ ଅଛନ୍ତି କ'ଣ କହିବେ ଏ ଏ ଯେଉଁ ଦାବି ହେଉଛି ଜିଲ୍ଲାର ପିଲା ଜିଲ୍ଲାରେ ଚାକିରୀ କରିବେ ଯେହେତୁ ବାହାର ଜିଲ୍ଲାର ପିଲା ଆସିକି ଚାକିରୀ କରୁଛନ୍ତି କିଛି ଚାପ ପ୍ରୟୋଗ କରିକି ବଦଳି ହେଇଯାଉଛନ୍ତି ଯାହାଫଳରେ ଏଠି ପୁଣି ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାର ଅସୁବିଧା ହେଉଛି କ'ଣ କହିବେ ଦେଖନ୍ତୁ ଏଠି କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ଅଭିଭକ୍ତ କୋରାପୁଟ ଜିଲ୍ଲାରେ ଅନେକ ପିଲାମାନେ ବର୍ତ୍ତମାନ ଶିକ୍ଷାର ସୁବିଧା ପାଇଲେଣି ତେଣୁ ପିଲାମାନେ ପାଠଶାଠ ପଢ଼ି ବର୍ତ୍ତମାନ ଅଛନ୍ତି এবং সে নিযুক্তি কিন্তু নিযুক্তি পাও না যদি ভিত্তিক নিযুক্তি হুয়া তো আমি কেবল গ্রুপ ডি এবং গ্রুপ সি কথা কুছু এই জেলা ভিত্তিক করা যাব সব জিনিস নুহ তো গোটে আমার প্রথম প্রাথমিক শিক্ষক পিওনটা পুলিশ চাকরি ই জেলা ভিত্তিক করা যাব তেমন কোরাপুটর যে পিলা মানে অনেক সে কোরাপুট নিযুক্তি পাইবে এবং যে দাদন খুটি আগে বাহারক যাও যাবে না তো আমার দাবি কেবল ভিত্তিক নিযুক্তি এই পদপ্রাই কিন্তু বর্তমানে আমি দেখব বিজেপি সরকার তাঁর ইস্তহারে যে আমি জেলা ভিত্তিক করি এবং গতদিন দেখে আপনার পঞ্চানব মশা নশ হাজার পর্যন্ত জেলা ভিত্তিক ঠিক তো তার পুনরাবৃত্তি করা যা এই দাবি আমি করছু এবং আছে বড় সমস্যা প্রাথমিক শিক্ষার যে ভাষা কোরাপুট জেলার অধিকাংশ লোক হচ্ছেন আদিবাসী অধিস জেলা ইয়ে তেম এটি এ স্থানীয় ভাষা প্রাথমিক স্কুলের হওয়া দরকার তেমন ভাষার সমস্যা রয়েছে ভাষা যদি মাতৃভাষার যদি পিলা মানুষকে অধ্যয়ন করা যাব তাহলে সে মানে শিক্ষা ঠিক ভাবে পাই তে আমার দাবি যুক্তিযুক্ত দাবি সেই আজ সমস্ত সমর্থন করুমান এবং আপন মাধ্যমে কোরাপুট জেলা অভিযুক্ত কোরাপুট জেলার সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই মানুষ সমস্ত সংগঠন মানুষ নদন করুচি এ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এতে সমস্ত সামিল হুঁতু সহযোগ করতু এবং সরকারকে মানবা পড়ি নিশ্চিত ভাবে

ଯଦି ତାକୁ ଯେ ଜିଲ୍ଲା ଭିତ୍ତିକ ନ କରିବେ ତାହେଲେ ମୁଁ ଭାବିବି ଯେ ତାଙ୍କ ନିଜର ପ୍ରସ୍ତୁତିକୁ ସେମାନେ ପାଳନ କରୁନାହାଁନ୍ତି ମୁଁ ଏଇଠି କହି ରଖେ ଉଣେଇଶହ ନବେରୁ ଉଣେଇଶହ ପଞ୍ଚାନବେ ଭିତରେ ଆମ ପିଲାମାନେ ଶିକ୍ଷକ ହେବା ପାଇଁ ବି ପିଲା ମିଳୁନଥିଲେ ତଥା ମଧ୍ୟ ସେହି ସମୟର ସରକାର ଜନତା ଦଳ ସରକାର ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ସରକାର ସେତେବେଳେ ଜିଲ୍ଲା ଭିତ୍ତିକ ନିଯୁକ୍ତି ଦେଉଥିଲେ ଜିଲ୍ଲାର ପିଲା ଯଦି ନଥିବେ ତାହେଲେ ବାହାର ଜିଲ୍ଲାକୁ ଅଣାହେଉଥିଲା ବର୍ତ୍ତମାନ ସେତେବେଳେ ମଧ୍ୟ ଆମ କେବଳ ଜୟପୁର କୋରାପୁଟରେ ମାତ୍ର କଲେଜ ଥିଲା কলেজ বি নিলা বি বাহু নৰ্তমান প্ৰতী ব্লকে প্ৰত্যেক পঞ্চায়তকু যায়কি কলেজ পহঁচিলে পিলা প্ৰত্যেক ঘৰে ঘৰে পিলা শিক্ষিত হৈ বাহিলে নি ত'লে আমাৰ পিলা থওঁ ত বাহিৰ পিলা আছবাৰ কোন অধিকাৰ অঁ তুমু এই জিলা ভিত্তিক নিযুক্তি দেখি নদে ত'লে আমাক অলগা কৰি দিয়া আমাৰ জল জল জমি জংঘল সব সম্পদ এইটো আমাৰ ওড়া মানে তিয়াৰ হৈ পাৰিছে বিকাশ হৈ পাৰিছে ত'লে আম পিলে কোৱা যাব তেমন যদি সেখান হাতের না এটা করে পারবেন নাহলে আমলগা রাজ্য করুন আমার আদিবাসী জন মানব মুখ্যমন্ত্রী আমি ধন্যবাদ দেমি ভাবতে ঘার কি রকু যা আমার আদিবাসীপা করা চাইলে মধ্যে করবে না এটা আমি জানুছু যদি করে নপারে বা আমার যদি বি পূরণ ন তাহলে আমি স্বতন্ত্র দণ্ডকাণ্ড রাজ্য বাধ্য হবু দেখুন এ জেলার পিলা বা অবিভক্ত কোরাপুট জেলার পিলা যদি এটি নিযুক্তি নদীয় যায় তবে নিশ্চিতভাবে অলগা করা যায় এপর আন্দোলন দাবি রক্ষি কোণ কে স্যার আপনার এটি পররাধ্যক্ষ অ দাবি কুইকি গোষ্ঠী আজ মাতি তেজি চগামী দিনে আহরি আন্দোলন তীব্রতর সে অটা ভিড়ে নিকি কোঁ কবে দেখুন আপনার আজকে অনুভব করে পারে সারা ଅନ୍ଡିଭାଇଡ଼୍ କୋରାପୁଟରେ ସମସ୍ତ କୋରାପୁଟ ଆମେ ଏକ ହେଇଛନ୍ତି নিশ্চিত ভাবে এর প্রভাব পকাই পড়ব আজ্য সরকার এখন মানবা বাধ্য হচ্ছে বলে মোটর আশা রয়েছে আপনার দেখুত বিগত দিন বর্তমান ক্ষেত্রে আমার আদিবাসী রোসবু অং পিলা মানে তার সহ দলিত পিলা মানে সেখা ক্ষেত্রে বহু তা আমার আমি সরকার নিবেদন করছু যে নিশ্চিত ভাবে আগামী দিনে যদি এপ্রে কৌশি প্রকার পদক্ষেপ ন নিয়ে যায় নিশ্চিত ভাবে সারা কোরাপুটি এমন একজুট হয়ে কোরাপুটর পাই একজুট হয়ে তাপ সে রাজ দেখুন আগামী দিনে রাজ্য কোলের আত্ম জন মহিলা নেত্রী অ জেলা পরিষদ অধ্যক্ষা অনেক জন শিক্ষিত যুবতী অ পিলা মান স্থ দৃষ্টি সরকার এই দাবি মানবা উচিত নমস্কার জেলা পরিষদ অধ্যক্ষা কোরাপুট সস্মিতা মেলেগা নিহতি ভাব এটা হচ্ছে আমার বহু দিনের দাবি রয়েছে এটা হইর ন্যায্য দাবি এটা যেহেতু ফিফ্থ সেড্যুল এরিয়ায় আসুচি অবিভক্ত কোরাপুট জেলাটা এটি টু ফর্টি ফোর আর্টিক নিহতি এটা হোক আমার হক এবং এটা সরকার মানিনে উচিত এবং অনডিভাইডেড কোরাপুটরে যে সি গ্রুপ অ্যান্ড ডি গ্রুপ যেটা সরকার মানিকি আমার দাবি সেটি নিযুক্তি দেওয়া উচিত অতীয় ধন্যবাদ ঋষিকেশ আপনার আলোচনা